আমরা এই প্রজেক্টে ইফ ফাংশনের সাহায্যে একটি কমিশন শিট ক্যালকুলেট করব। দেখুন আমরা এখানে একটি ডামি তৈরি করেছি, এখানে সিরিয়াল নাম্বার, নেম অফ সেলসম্যান, আমরা ধরে নিই 10 জন সেলসম্যান রয়েছে। এরপরে তারা তাদের কী পরিমাণ সেল করেছে এই মাসে সেটার ফিগার এখানে দেখানো হয়েছে, যেমন হাবিব 12,000, সীমা 5,000 ইত্যাদি। এখন আমাদের ধরে নেওয়া যাক আমাদের শর্তগুলো হলো, যে 1 নম্বর শর্ত হচ্ছে, প্রিয় শিক্ষার্থী আপনারা প্রয়োজনে খাতা কলমে লিখে নিতে পারেন শর্তগুলো, তাহলে সে শর্তের আলোকে যদি আমরা ফাংশনের এই ইফ ফাংশন সূত্র ইউজ করি তাহলে আমাদের সুবিধা হবে। তো 1 নম্বর শর্ত হচ্ছে যে যদি সেলসম্যান 10,000 টাকার নিচে সেল করে তাহলে কমিশন পাবে 5%। 2 নম্বর শর্ত হচ্ছে যদি 10,000 থেকে 20,000 টাকার মধ্যে সেল করে তাহলে তার কমিশন হবে 10%, এবং যদি 3 নম্বর কন্ডিশনে যে যদি 20,000 টাকার উপরে সেল করে তাহলে কমিশন হচ্ছে 20%। তো এই 3টি কন্ডিশন এর আলোকে আমরা যদি এখন ফর্মুলা ইউজ করি তাহলে আমাদের আমরা কিভাবে ফর্মুলা ইউজ করব দেখুন। তো প্রথম কন্ডিশন ছিল যদি 10,000 টাকার নিচে সেল করে তবে সে পাবে 5%। তাহলে আমাদের আমরা জানি যে আমাদের টার্গেট সেল হচ্ছে এই এই প্রথম যেটি প্রথমটি অর্থাৎ E6। আমাদের এই টার্গেট সেলকে ধরে একটি রেজাল্ট বের করলে আমাদের পরবর্তী সব রেজাল্ট বেরিয়ে আসবে আমরা জানি। তো আমরা ইকুয়াল টু ফর্মুলার জন্য ইফ দিয়ে আমরা ব্র্যাকেট দিলাম এবং টার্গেট সেল আমাদের E6। তো E6-এ যদি আমাদের 10,000 টাকার নিচে থাকে, 10,000 টাকার নিচে যদি সেল করে তাহলে আমরা লেস দেন 10,000 আমরা দিয়ে দিচ্ছি, যে 10,000 টাকার নিচে যদি টার্গেট সেলে থাকে তবে বোঝানোর জন্য কমা, তবে সে 5% পাবে। তাহলে আমাদের E6 × 5% অর্থাৎ E6 যেটা থাকবে সেটার সাথে 5% মাল্টিপ্লাই বা গুণ করলে আমাদের পার্সেন্টটা বের হবে। আমাদের কন্ডিশন লেখা শেষ হলো। আমরা আবার যদি বিষয়টি অ্যানালাইসিস করি দেখুন যে আমরা এখানে আমরা কী এক্সপ্রেশন করছি, আমরা বোঝাচ্ছি যে এই টার্গেট সেলে অর্থাৎ E6-এ যদি 10,000 টাকার কম থাকে, লেস দেন দিয়ে সেটি বোঝানো হচ্ছে যে 10,000 টাকার কম যদি থাকে তবে কমা দিয়ে তবে 5%, অর্থাৎ এই E6-এর সাথে 5% গুণ। তো প্রথম কন্ডিশন শেষ হলো, এজন্য আমরা একটি কমা দিব নিয়ম অনুযায়ী। এরপরে দ্বিতীয় কন্ডিশন শুরু, আমরা আবার ইফ দিব। প্রথমে আমাদের ইজ ইকুয়াল টু দিতে হচ্ছে না, যেহেতু প্রথমে আমরা দিয়েছি ইফ ব্র্যাকেট অ্যান্ড। প্রিয় শিক্ষার্থী আমরা অ্যান্ড কেন দিলাম একটু পরে আমরা বোঝাচ্ছি। দেখুন আমরা অ্যান্ড দেওয়া হলো জন্যই যে আমাদের দ্বিতীয় শর্তটি যদি আমরা একটু ফলো করি, যে দ্বিতীয় শর্তে ছিল যে 10,000 টাকা থেকে 20,000-এর মধ্যে হয়, অর্থাৎ একটা রেঞ্জ রয়েছে 10,000 থেকে 20,000-এর মধ্যে, অর্থাৎ 10,000 টাকার উপরে এবং 20,000 টাকার নিচে একটা নির্দিষ্ট রেঞ্জ রয়েছে। যখন একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ইফের পরে একটি অ্যান্ড দিতে হবে, এবং এরপরে ব্র্যাকেটের ভেতরে আমাদের সেই নির্দিষ্ট রেঞ্জকে এখানে মেনশন করে দিতে হবে। আমরা সেই রেঞ্জটি এখন মেনশন করছি যে 10,000 টাকার উপরে এবং 20,000 টাকার নিচে। সো আমরা E6 দিচ্ছি, E6 10,000 টাকার উপরে অথবা গ্রেটার দেন এবং ইকুয়াল টু, আমরা ইকুয়াল টু দিলাম এই জন্যই যে 10,000 টাকাও যেন সে ধরে, এই জন্য ইকুয়াল টু দেওয়া হলো। কারণ 10,000 টাকা যদি কেউ সেল করে তবে সে কোন শর্তের মধ্যে পড়বে সেটি আমাদের এখানে এক্সপ্রেশন করতে হবে, এই জন্য আমরা ইকুয়াল টু দিয়ে দিলাম। আর গ্রেটার দিন দিয়ে আমরা 10,000 টাকার উপরে বোঝালাম, 10,000 কমা 20,000 টাকার নিচে। এবার E6 লেস দেন এবং ইকুয়াল টু 20,000 টাকা, সরি এখানে আমাদের ইকুয়ালটি হবে না যেহেতু 20,000 টাকার নিচে, 20,000 টাকার নিচে ব্র্যাকেট ক্লোজ, তবে কমা দিয়ে বোঝাচ্ছি তবে 10% E6-এর সাথে ইন্টু 10%। আমাদের কন্ডিশন লেখা দ্বিতীয় কন্ডিশন শেষ হলো, অতএব কমা। আশা করি বুঝতে পারছেন আপনারা, আমি আবার পুনরায় এক্সপ্রেশন করছি ফর্মুলাটি, যে আমরা এখানে প্রথম ফর্মুলা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে 10,000 টাকার নিচে হলে 5%, সেক্ষেত্রে আমরা কিন্তু ইকুয়াল দিইনি, কারণ আমাদের ফর্মুলা এই শর্তেই বলে দিচ্ছে যে 10,000 টাকার নিচে, 10,000 টাকার নিচে
কত নিচে, 10,000 টাকা 10 পয়সা হতে পারে, 1 পয়সা হতে পারে, এখানে কিন্তু কোনো রেঞ্জ নেই। সেজন্য এখানে কোনো আমরা ইকুয়াল ইকুয়াল বা অ্যান্ড ইউজ করিনি, আমরা শুধু সরাসরি দেখিয়ে দিলাম যে 10,000 টাকার নিচে হলে কত পার্সেন্ট। দ্বিতীয় শর্তে বলে দিচ্ছে যে 10,000 থেকে 20,000-এর মধ্যে, অর্থাৎ একটা রেঞ্জ এখানে আমাদের কিন্তু এখানে রেঞ্জ রয়েছে যে 10,000 টাকা থেকে 20,000-এর মধ্যে। সো আমরা যখন এই ধরনের কোনো রেঞ্জ থাকবে তখন আমরা অ্যান্ড ইউজ করব। 3 নম্বর শর্তে আমাদের বলা হচ্ছে যে যদি 20,000 টাকার উপরে হয় তবে 20%, লক্ষণীয় যে এখানে কিন্তু কোনো রেঞ্জ নেই। সো আমরা স্বাভাবিকভাবেই ইফ E6 গ্রেটার দেন, যেহেতু 20,000 টাকার উপরে আমরা এখানে দিলাম, যদি হয় তবে 20%, সরি A6-এর সাথে A6 ইনটু 20%। এবং কন্ডিশন শেষ হয়ে গেল। সো এখন আমরা যেহেতু কন্ডিশন শেষ হয়ে গেল আমরা ব্র্যাকেট দিব। আমরা পূর্বোক্ত কন্ডিশনে দেখিয়েছি যে কমা দিতে হয়েছে, কিন্তু এখন আমাদের আর কমা দিতে হবে না, যেহেতু সমস্ত কন্ডিশন শেষ আমাদের ব্র্যাকেট দিতে হবে। যতগুলো ইফ রয়েছে বা যতগুলো শর্ত রয়েছে ততগুলো ব্র্যাকেট আমরা দিব। আমরা 3টি ইফ রয়েছে এখানে, আমরা 3টি ব্র্যাকেট দিব, দেন এন্টার প্রেস করব। এবং আমরা একটি ফর্মুলা হাবি পেয়ে গিয়েছি। এখন দেখুন আমরা যদি এটিকে ফিল করে দিই, এন্টার চেপে ফিল করলে আমরা আলটিমেটলি দেখুন যে সবার অটোমেটিকলি সবার কমিশন বেরিয়ে গিয়েছে। এখানে 10 জনের দেখানো হয়েছে, এখানে যদি 10,000-ও থাকে অটোমেটিকলি বের হয়ে যাবে। যেমন আমরা এখানে একটু যদি অ্যানালাইসিস করি, দেখুন 12,000, অর্থাৎ আমাদের কন্ডিশন অনুযায়ী দ্বিতীয় শর্তের মধ্যে পড়ে, অর্থাৎ 10,000 থেকে 20,000-এর মধ্যে হলে তার কমিশন 10%, অর্থাৎ 12,000, অর্থাৎ 1,200 টাকা। 5,000 টাকা আর 10,000-টার নিচের প্রথম শর্তের যে ছিল 5%, সেটি বেরিয়েছে। এবং মজার ব্যাপার হলো দেখুন এখানে ফলস এসেছে 20,000। এখানে আমাদের 20,000 কেন হলো এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে। আমরা আমাদের মনে রাখতে হবে যে ফর্মুলার মধ্যে আমাদের যদি সুনির্দিষ্টভাবে কোনো বিষয়কে না বলে দেওয়া হয় তাহলে কিন্তু সে ফলস দেখাবে। যেমন আমরা কিন্তু দেখিয়েছি যে 10,000-এর নিচে হলে কি কত হবে, 10,000 থেকে 20,000-এর মধ্যে হলে কত হবে, 20,000-এর উপরে হলে কত হবে, কিন্তু 20,000 হলে কত হবে সেটি কিন্তু দেখিনি। আমাদের দ্বিতীয় শর্তের দিকে একটু লক্ষ্য করুন যে 10,000 এবং 10,000-এর উপরে হলে 10%। তো 10,000 ইকুয়াল দেওয়া হয়েছে, অর্থাৎ 10,000 যেটি রয়েছে সেটিও সে ধরেছে, কিন্তু 20,000-এর নিচে লেখা হয়েছে। সো যদি 20,000 হয় সেটি কিন্তু দেখানো হয়নি। সো আমরা এখানে এডিট করার জন্য আমরা ফর্মুলা বারে ক্লিক করে আমরা যদি একটা ইকুয়াল দিয়ে দিই, অর্থাৎ আমরা এটি দিয়ে বোঝালাম যে যদি 20,000-ও হয়, 20,000 এবং 20,000-এর নিচেও হয় তবে 10%। এবার আমরা এন্টার প্রেস করলেই আমাদের আউটপুটটু দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু চলে এসেছে, দেখুন 1,000 টাকা, ফলস আর দেখাচ্ছে না। তো এভাবে আমরা আমাদের ইফ ফাংশনের সাহায্যে শুধু কমিশন শিট নয়, এ ধরনের অফিসিয়াল যে কোনো ধরনের ওয়ার্কশিট, যে কোনো ধরনের শিট আমরা তৈরি করে নিতে পারি।